फ्रेंड्स आज के আমরা দেখব 11 থেকে 19 সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম এবং আজকের এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ প্রথম দিনের এপিসোডটা খুব সহজ ছিল যেটা আমরা প্রত্যেকই দেখে এসেছি 2 থেকে 10 পর্যন্ত কিন্তু আজকের এপিসোডে আমরা দেখাবো 11 থেকে 39 পর্যন্ত ভাগ করার নিয়ম যেটা একটু টাফ হবে তো তোমরা খুব মন দিয়ে দেখো চলো শুরু করা যাক আজকে আমরা প্রথমে দেখব 11 দিয়ে ভাগ করার নিয়ম 11 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে কোন বড় সংখ্যার জোড় এবং বিজোড় স্থানের বিয়োগফল যদি শূন্য হয় অথবা 11 দিয়ে ভাগ যায় তাহলে এন্টায়ার ডিজিটটাকে 11 দিয়ে ভাগ যায় আমি এখানে একটা সংখ্যা লিখছি 593032 এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে আমরা কি করে বুঝব আমি আগে বলেছিলাম যে কোনো সংখ্যার জোড় এবং বিজোড় স্থানের বিয়োগফল যদি শূন্য হয় অথবা বিয়োগফল যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে এন্টায়ার ডিজিটটা 11 দিয়ে ভাগ যায় একবার দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকই বুঝতে পারছি এটা বিজোড় 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 অর্থাৎ এর বিজোড় সংখ্যা হচ্ছে 533 আমরা এটাকে এক জায়গায় যোগ করছি 533 এবং এর জোড় সংখ্যা কি আছে 902 902 এটাকে আমাদের বিয়োগ করার কথা অর্থাৎ জোড় এবং বিজোড় স্থানের বিয়োগফল যদি শূন্য অথবা 11 হয় তাহলে ডিজিটটা কিন্তু আমার 11 দিয়ে ভাগ যাবে একবার দেখে নেওয়া যাক 5 7 3 8 8 3 11 মাইনাস 9 2 11 বিয়োগফল আসছে শূন্য অর্থাৎ এন্টায়ার ডিজিটটা আমার 11 দিয়ে ভাগ যাবে আই রিপিট জোড় এবং বিজোড় স্থানের বিয়োগফল যদি শূন্য অথবা 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই 11 দিয়ে ভাগ যাবে এবার আমরা দেখব যে কোনো ডিজিটকে 15 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা কি করে বুঝতে পারি দেখো আমি এখানে একটা সংখ্যা লিখছি 6 2 8 5 এই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাবে আমি বলতে পারছি এই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাবে কিন্তু কি করে আমি বলছি যে এই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাবে 15 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যাকে 3 এবং 5 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাবে আমরা প্রত্যেকেই জানি যে 5 দিয়ে ভাগ করার নিয়ম শেষ সংখ্যাটা থাকতে হবে 5 অথবা 0 অতএব এই সংখ্যাটি কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে আমরা প্রত্যেকে বুঝতে পারছি 6 2 8 5 এই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে এবার 3 দিয়ে ভাগ করার নিয়ম যদি আমি এন্টায়ার ডিজিটটাকে যোগ করা শুরু করি যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এন্টায়ার সংখ্যাটা আমার 3 দিয়ে ভাগ যাবে একবার দেখে নেওয়া যাক 6 1 2 8 8 8 16 16 5 21 আমরা প্রত্যেকেই জানি যে 21কে কিন্তু 3 দিয়ে ভাগ যায় অতএব এই এন্টায়ার সংখ্যাটা 15 দিয়ে ভাগ করলে ভাগফল মিলে যাবে এবার আমরা দেখব 18 দিয়ে ভাগ করা নিয়ে সো ফ্রেন্ড আমি এখানে একটা সংখ্যা লিখছি 24750 আমি বলতে পারি এই সংখ্যাটা 18 দিয়ে ভাগ যাবে আমরা কি করে বুঝব যে এই সংখ্যাটা 18 দিয়ে ভাগ যাবে 18 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যাকে 2 এবং 9 যদি এই সংখ্যাটাকে 2 এবং 9 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে এন্টায়ার ডিজিটটাকে আমরা 18 দিয়ে ভাগ করতে পারব আমরা প্রত্যেকই দেখতে পাচ্ছি এই সংখ্যাটা শেষে আছে 0 অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে এবং 9 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যদি এন্টায়ার ডিজিটটার যোগফল 9 দিয়ে ভাগ যায় তাহলে ডিজিটটা কিন্তু সম্পূর্ণটাই 9 দিয়ে ভাগ যাবে একবার দেখে নেওয়া যাক 4 8 2 6 6 7 13 13 5 18 18কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি অতএব এই এন্টায়ার ডিজিটটা আমি 18 দিয়েও ভাগ করতে পারব এবার আমরা দেখব 25 দিয়ে ভাগ করা নিয়ে সো ভিউয়ার্স যদি কোনো সংখ্যা শেষ দুটো ডিজিট 25 50 75 অথবা 00 হয়
তাহলে সেই সংখ্যাগুলো 25 দিয়ে ভাগ যাবে, যেমন 7 6 8 2 5, এটা 25 দিয়ে ভাগ যেতে পারে, 7 8 9 5 0 25 দিয়ে ভাগ যাবে, অথবা 7 8 00, এটাও 25 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ যদি কোনো সংখ্যা শেষ দুটো ডিজিট 25 50 75 কিংবা 00 হয়, তাহলে এন্টায়ার ডিজিটগুলো আমরা 25 দিয়ে ভাগ করতে পারব। এবার আমরা দেখব 125 দিয়ে ভাগ করা নিয়ম। সো ভিউয়ার্স, যদি কোনো সংখ্যার শেষ তিনটে ডিজিট শূন্য হয়, তাহলে সেই সংখ্যাটি 125 দ্বারা ভাগ যাবে। যেমন ধরুন 7 5 8 000, এই সংখ্যাটি 125 দিয়ে ভাগ যাবে, কারণ এই সংখ্যার লাস্ট তিনটে ডিজিট হচ্ছে শূন্য। অর্থাৎ এই এন্টায়ার সংখ্যাটা কিন্তু 125 দিয়ে ভাগ যাবে। সো ফ্রেন্ডস, এই হয়ে গেল 125 দিয়ে ভাগ যাবার নিয়ম। এবার আমরা স্পেশাল তিনটি নিয়ম দেখব, যে নিয়মগুলো একসাথে অনেক সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তোমরা এগুলোকে একটা জায়গায় নোট করে রাখো, কারণ এই নিয়মগুলো বারবার এসেছে। চলো দেখে নেওয়া যাক। রুল নাম্বার 1, 2 2 2 2, অথবা 3 3 3 3, অথবা 7 7 7 7। যদি একই সংখ্যা 6 বার রিপিট হয়, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, যদি একই সংখ্যা 6 বার রিপিট হয়, 1 2 3 4 5 6, তাহলে সেই সংখ্যাগুলো কয়েকটা বিশেষ সংখ্যা দ্বারা ভাগ যায়, এবং সেগুলো হলো 3 7 11 13 37 এবং 39। নাও রুল নাম্বার 2। সো ফিগার্স, এখানে আমি একটা সংখ্যা লিখছি, 1 5 1 5 1 5, অথবা 2 6 2 6 2 6, অথবা 1 7 1 7 1 7। যখন কোনো দুই অঙ্কের সংখ্যা 3 বার পরপর রিপিট হয়, 2 6 2 6 2 6 কিংবা 1 7 1 7 1 7, তখন সেই সংখ্যাটা ভাগ যায় 3 7 13 37 এবং 39 দ্বারা। আই রিপিট, যখন কোনো দুই অঙ্কের সংখ্যা পরপর 3 বার রিপিট হয়, তখন সেই সংখ্যাটা 3 7 13 37 এবং 39 দ্বারা ভাগ যাবে। রুল নাম্বার 3। সো ভিউয়ার্স, আমি এখানে একটা সংখ্যা লিখছি, 7 1 3 7 1 3, অথবা 8 5 9 8 5 9, যখন কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার বসে, তখন তা 7 এবং 13 দ্বারা ভাগ যায়। এই সংখ্যাগুলো ভাগ যাবে 7 এবং 13 দ্বারা, যেমন 7 6 9 7 6 9, এই সংখ্যাটাও কিন্তু ভাগ যাবে এই দুটো সংখ্যা দ্বারা, কারণ 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার রিপিট হচ্ছে। সো ভিউয়ার্স, এই হলো যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করার নিয়ম। এই ধরনের ভাগের ফর্মুলার উপর বেস করে ম্যাথ অনেকবার রিপিট হয়েছে রাজ্য এবং কেন্দ্র স্তরে চাকরির পরীক্ষায়। সো ভিউয়ার্স, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো, কারণ তাহলে তোমরা এই ধরনের আপডেট পাও সবার আগে। সো বন্ধুরা, আজকের জন্য একটুখানি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।